আসামি ইশতিয়ার মাহমুদ, মোহাম্মদ ইশতিয়ার মাহমুদ গতকাল তিনি গ্রেপ্তার হন। মোহাম্মদপুর থানার মামলায় 2018 সনের মামলায়, তো এই মামলাটিতে 2021 সনে অভিযোগপত্র দাখিল হয়ে 9 জন আসামির বিরুদ্ধে। প্রয়োজনের পরবর্তীতে বিচারিক আদালতে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় 6 জন সাক্ষী জবানবন্দি প্রদান করে। তার মধ্যে বাদীসহ বদিউল আলম মজুমদার সহ তার ঘনিষ্ঠ 3 জন সাক্ষী ঘটনায় আজকের আসামি জামিনপ্রাপ্ত আসামি নিয়মিত মর্মে সাক্ষ্য প্রদান করে। পত্র প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করেন। অধিকতর তদন্ত শেষে মামলাটিকে সম্পূরক অভিযোগপত্র দাখিল হয়। সম্পূরক অভিযোগপত্রে আজকের আসামি মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে সম্পৃক্ত করা হয়, বিচারার্থে সুপর্দ করা হয়। গতকালকে অভিযোগপত্র আমলে গৃহীত হয়ে, অভিযোগপত্র গৃহীত হয়ে, অপরাধ আমলে গৃহীত হয়ে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। গতকালকেই আসামি গ্রেফতার হয়ে আজকে তাকে আদালতে উপস্থাপন করা হয়। আসামির পক্ষে আমরা জামিনের দরখাস্ত করি। জামিনে আমরা বলেছি তাকে এই মামলায় সম্পূর্ণভাবে সম্পৃক্ত করা হয়েছে, সেটা উদ্দেশ্য নেই। 18 সনের মামলার এগারে এই আসামির নাম বলেনি। 4 জন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন, সেখানেও এই আসামির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। মূলত আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন মোতাবেক ঘটনাস্থলের বাড়িটি, যেটি 12x2 ইকবাল রোড মোহাম্মদপুর, সেখানে দুঃখিত অভিযোগকারী এবং আজকের আসামি দুজনেই বসবাস করেন। বাড়িটি দরখাস্তকারী আসামি পৈতৃক বাড়ি, যেখানে তিনি 29 বছর ধরে বসবাস করছেন। এই বাড়িটির দখল মালিকানা নিয়ে অভিযোগকারী বদিউল আলম মজুমদার সাহেবের সঙ্গে আসামি বৈরিতা চলছিল। এটি সম্পূর্ণ অভিযোগপত্রেও এই বিষয়টি তদন্তে এসেছে যে দীর্ঘদিন যাবৎ বাদী এবং আসামির মধ্যে বৈরিতা ছিল। তো 2021 সনে যখন জবানবন্দি দেন, তখন আজকের আসামিকে সম্পৃক্ত করা উদ্দেশ্যমূলক আমরা বলেছি, এই কারণে যে আসামি 2013 সনে একটি দেওয়ানি মোকদ্দমা ওই বাড়ির দখল বিষয়ে একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন। ওই মোকদ্দমাটি যখন সাক্ষ্যের পর্যায়ে, তখনই এই মামলায় সম্পূরক অভিযোগপত্রটি দাখিল হলো। এই জন্য আমরা এটাকে উদ্দেশ্যমূলক বলেছি। মামলা ধারাসহ জামিন দ্রুত, আসামি একজন খ্যাতিমান পেশাজীবী, তিনি নিজ ক্ষেত্রে স্বনামধন্য, তিনি বিভিন্ন গবেষণা কর্মে নিয়োজিত আছেন, তিনি একটি মন্ত্রণালয়ের একটি সাহিত্য সেখানে তিনি মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। আমরা জামিন চেয়েছি, আদালত সন্তুষ্ট হয়ে জামিন। 18 সনে যাওয়ার হলো একই বাড়ির বাসিন্দা, দোতলায় অভিযোগকারী, নিচতলায় আজকের আসামি। 18 সনে যাওয়ার হলো, 18 সনে একটি শব্দও আসেনি যে আসামি ছিল, হুমকি দিচ্ছে, ঢিল মারছে, তারা করেছে, কিছু নেই। 4 বছর তদন্ত হলো, একজন সাক্ষীও বলেন যে আসামি ছিল। আসামির সম্পৃক্ততা সম্পূর্ণ চার্জশিটে যেটি এসেছে, আমরা মনে করি এটি উদ্দেশ্যমূলক, এই কারণে যে দেওয়ানি মোকদ্দমা চলিতে ছিল, বাদি এবং তার ঘনিষ্ঠ 3 জনের সাক্ষে তার নাম এনে তাকে সম্পূরক অভিযোগপত্রে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। এইটাই হচ্ছে আমার বক্তব্য। অভিযোগের আনিত অভিযোগের সঙ্গে এই আসামির কোনোরূপ সম্পৃক্ততা কখনোই ছিল না।